15 আগস্ট জাতির পিতাকে হত্যার পর বাংলাদেশে হত্যা খুব সহজে রাজনীতি শুরু হয়। জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়, গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়, গণতন্ত্রের পরিবর্তে নির্বাচিত সরকারের পরিবর্তে মার্শাল্লা জারি করে মিলিটারি ডিকটেটার ক্ষমতা দখল করে। মিলিটারি ডিকটেটাররা সাধারণত ক্ষমতা দখল করে রাজনীতিবিদদের গালি দিয়ে, পরে আবার নিজেরাই উর্দি খুলে রাজনীতিবিদ হয়ে যায়। এবং সেটাই আমরা দেখেছি যে কীভাবে জনগণের ভোট দিয়েছে নিমিনে খেলা হয়েছে। কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার পর বাংলাদেশকে একটি সংবিধান উপহার দেন, আর সেই সংবিধানের ভিত্তিতে 1973 সালে নির্বাচন হয়। আর 75-এ জাতির পিতাকে হত্যার পর যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে একটা পর্যায়ে মানে চিফ মার্শাল্লা অ্যাডমিনিস্ট্রেটর, একদিকে সেনাপ্রধান, একদিকে বাংলাদেশের রাষ্ট্রপতি, যেটা সম্পূর্ণ সংবিধান বিরোধী এবং আর্মি রুলস অ্যাক্ট বিরোধী। এই অবৈধ ক্ষমতা দখলকারীরা ক্ষমতায় এসেই জনগণের ভোটের অধিকার ছিনিয়ে নেওয়া, নির্বাচনকে কলুষিত করা, জনগণ তার ভোটের অধিকার প্রয়োগ করার যে সুযোগ, যে অধিকার, সে অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করে। আমরা যদি আমাদের দেশের নির্বাচনী ইতিহাস দেখি, জিয়াউর রহমান যখন অবৈধভাবে ক্ষমতা দখল করল, তারপরেই গণভোট দিল, কারণ সংবিধান স্থগিত করে মার্শাল্লা জারি করেছে, তখন মার্শাল্লা আইন, সেই গণভোটে হ্যাঁ না ভোট। হ্যাঁ না ভোটের হ্যাঁ বাক্স কিন্তু খুঁজে পাওয়া যায়নি, সবই না বাক্স, মানে হ্যাঁ না বাক্স পাওয়া যায়নি, কারণ হ্যাঁ বাক্সে ভোট দিতে হয়েছে, আর যদি কেউ না বাক্সে দিয়ে ফেলেছে তো সে ভোট ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে, সেটা কোনো ভোট ছিল না। কিন্তু সেইভাবেই মানুষকে একটা ধোকা দিল, কি গণতন্ত্র দিয়েছে, এর নাম গণতন্ত্র না। এরপরে আসলো রাষ্ট্রপতি নির্বাচন, আর্মি অ্যাক্টস অনুযায়ী সেনাপ্রধান বা এরকম সরকার কর্মকর্তা হিসেবে তার নির্বাচন করার কোনো অধিকারই ছিল না, কিন্তু সেটাও সে লঙ্ঘন করেছে, সংবিধান লঙ্ঘন করেছে এবং রাষ্ট্রপতি নির্বাচনও করেছে। আর সে নির্বাচনটাও ছিল একটা প্রহসন, সেখানে কেউ তার বিরুদ্ধে ভোট দিতে পারেনি, এবং সেইভাবেই তার ক্ষমতার ভিতটা সে রচনা করার চেষ্টা করেছে, নিষ্কণ্টক করার চেষ্টা করেছে। এরপরে আসলো তার দল গঠনের পালা, প্রথমে বোধহয় 19 দফা কর্মসূচি, তারপরে জাগো দল, তারপরে হচ্ছে জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি, এই মিলিটারি ডিকটেটরের হাত থেকে। এবং সেই দল তৈরি করেই সে আবার 79 সালে দিল নির্বাচন, যে নির্বাচন সম্পূর্ণ মানে বলতে গেলে নির্বাচনে জনগণের কোনো ভোটের অধিকার প্রয়োগ করতে পারেনি। তার কারণ হচ্ছে যে তাদের এখন রাজনীতিবিদ হওয়ার শখ, সে কারণেই সংবিধান সংশোধন করে তাদের অবৈধ ক্ষমতা বৈধ করবে, আর সংবিধান সংশোধন করতে হলে 2/3 মেজরিটি লাগবে, কাজে সেই নির্বাচনও সম্পূর্ণভাবে মানে আমি বলবো একেবারে জনগণের ভোট কেড়ে নিয়ে তারপরেই এই বিএনপি দলকে ক্ষমতায় নিয়ে আসে। এবং অবৈধভাবে ক্ষমতা দখল করে মার্শাল্লা অর্ডিনেন্সের মাধ্যমে যেসব আইন করেছিল, এবং বিশেষ করে জাতির পিতার হত্যাকারীদের বিচার হবে না সে ইন্ডেমনিটি অর্ডিনেন্সও জারি করে, এবং সংবিধানের 12 অনুচ্ছেদ এবং 38 অনুচ্ছেদের অংশবিশেষ পরিবর্তন করে দিয়ে যারা যুদ্ধ অপরাধী তাদের ভোটের অধিকার এবং রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেয়, যেটা নিষিদ্ধ ছিল। ঠিক এইভাবে আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে, ইতিহাস বিকৃতি করে এবং দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়। তবে প্রচার প্রচারণা, যেমন একটা মাত্র টেলিভিশন, একটা মাত্র রেডিও এবং কয়েকটি পত্রিকা সম্পূর্ণ তাদের হাতে, কাজে সেখানে তারা খুব ব্যাপকভাবে প্রচার করতে শুরু করেন।